প্রিয় দর্শক, চেয়ারম্যান হতে চান তাহলে আমার ভিডিও দেখেন, আপনারা চেয়ারম্যান হতে পারবেন এবং 3,000 টাকা থেকে 3 কোটি। ক্যালকুলেশন করে দেখা দেবো, এক একটা ভ্যান গাড়িতে 50 জোড়া জুতা বেচার ব্যাপার না, একটা ভ্যান গাড়িতে 50 জোড়া জুতা 20 টাকা করে ব্যবসা করলো, 1,000 টাকা প্রতিদিন, প্রতিদিন 1,000 টাকা। যদি তার 5টা ভ্যান গাড়ি থাকে, 5,000 টাকা ইনকাম, 5,000 টাকা ইনকাম হলে মাসে 1,50,000 টাকা ইনকাম, তাহলে ওই লোক ওই গ্রামের চেয়ারম্যান হবেই হবে ইনশাল্লাহ। উৎপাদে বসে বিক্রি করবে 3 জোড়া 100 টাকা, আচ্ছা তুর্কিতে নিয়ে বিক্রি করবে 3 জোড়া 100 টাকা, আচ্ছা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যারা বেকার আছেন দেখেন আমার সামনে আছে জুতা, ব্যবসা করতে চান, আপনি কর্মঠ, আপনার শিক্ষিত দরকার নাই, আপনি বাবা মা বাবার গালি খাচ্ছেন, কোথাও দাম পাচ্ছেন না, মূল্যায়ন নাই, মানে আপনি বেকার। আমার আজ ভিডিও দেখেন, ফুললি ভিডিও দেখেন, 15,000 টাকা মাত্র ইনভেস্টে আপনি মাসে 15 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন, এটা কী করে সম্ভব? আজকে ভিডিও দেখতে থাকেন, বিস্তারিত জানাবে আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখেন, আমরা যেখানে আসছি মানে এটা আসলে আমি এই তথ্যই পাইতাম না, ভাই যদি আমাকে রিং না করতো। ভাই বললো, ভাই আপনি তো অনেক ভিডিও করেন, অনেক বেকার আছে আপনাদের কাছে, তো আপনাদের এই তথ্যগুলো তুলে ধরেন না কেন? তো আমি আসলে ফুললি ভিডিও দেখতে থাকেন, এ টু জেড জানতে পারবেন এই ভাই এই জুতা কীভাবে তৈরি করে, কীভাবে নেবেন, কীভাবে আপনি কোথায় পাবেন, কীভাবে বিক্রি করবেন, এ টু জেড। যারা বেকার আছেন তারাই শুধু ভিডিও দেখেন, বেকার ছাড়া কেউ দেখেন না, সরেন। যারা বেকার না তারা সরেন, আমার ভিডিও দেওয়ার দরকার না। যারা বেকার আছেন তারা শুধু ভিডিও দেখেন। ভাই এইবার বলেন আপনার ব্যবসার বয়স কত? যে আমার ব্যবসার বয়স হচ্ছে আপনাদের 15 বছর। মাশাআল্লাহ। এই ব্যবসা শুরুর আগে কি বেকার ছিলেন? ব্যবসা শুরুর আগে বেকার ছিলাম, হ্যাঁ। তখন আমি নিউ মার্কেটে চাকরি করতাম, মাশাআল্লাহ, মাত্র 3,000 টাকা বেতনে আজ থেকে 15 বছর আগে একটা ছোটখাটো একটা চাকরি করতাম। দর্শক দেখেন, মাত্র 3,000 টাকা চাকরি করে আজ তার একটা মার্শালা শোরুম এবং জুতার ফ্যাক্টরি কারখানা, 3 কোটি টাকার মূল্যের ফ্যাক্টরি ইনশাআল্লাহ, মার্শাল্লাহ। দেখেন তার মানে আপনারা বিষয় দেখতে থাকেন, ভালো তথ্য পাবেন, এবং আপনারা যদি সবাই আল্লাহর ইচ্ছা আপনারা যদি একসময় এরকম হতে চান আমাদের ভিডিওর সাথে থাকেন, তথ্য পাবেন। বা এইবার ব্যবসা শুরু আগে যেটা দরকার, লোকেশনটা কি, আপনার লোকেশনটা বলেন। আমার লোকেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র, 3টা প্রাণকেন্দ্র, যাত্রাবাড়ি, গুলিস্তান এবং সদরঘাট। এই 3 প্রাণকেন্দ্র থেকে যে যেভাবে এই 3 প্রাণকেন্দ্রে আসবেন ওইখান থেকে একটা রিক্সা নিয়ে জুরাইন আলম মার্কেট বললে ইনশাল্লাহ, আলম মার্কেটের সামনে আসলে আমার শোরুম এবং ফ্যাক্টরি 4-5 মিনিটের দূরত্ব। যারা আমার শোরুমে আসতে চান পারবেন, যারা ফ্যাক্টরিতে যেতে চান তারা ফ্যাক্টরিতেও যেতে পারবেন ইনশাল্লাহ। আমার দেখেন আমরা কিন্তু অনেকেই ভিডিও করি, তারা কিন্তু ফ্যাক্টরি দেখাতে চায় না, কিন্তু ভাই কিন্তু আগে বলছে দেখতে থাকেন আমরা কিন্তু ফ্যাক্টরি দেখবো। ভাই আপনি এখানে কত টাকার প্রাইস জুতো আছে? আমাদের এখানে সবচেয়ে কম দামের জুতা 10 টাকা থেকে শুরু। 10 টাকা? হ্যাঁ, মাত্র 10 টাকা। ভাই 10 টাকা তো এক কাপ চায়ের দামও না। হ্যাঁ ইনশাল্লাহ, এক কাপ চায়ের দামও না, কিন্তু এটা একমাত্র আমি দিতে পারবো, কারণ এটার যে দানা, ছোট ছোট দানা থেকে যে সোলটা রূপান্তরিত হয়, এটা সরাসরি ফ্যাক্টরিতে আমি কিভাবে তৈরি করি এবং আমি সরাসরি প্রস্তুতকারক বিধায় ইনশাল্লাহ মাত্র 10 টাকা থেকে জুতার আপনাদের দিতে পারবো, এবং এই সেবাটা আপনারা এই জুতাটা 10 টাকা নিয়ে মিনিমাম 30 টাকা সেল করতে পারবেন। তার মানে এটা হচ্ছে পারতেছে আপনার নিজস্ব ফ্যাক্টরি? হ্যাঁ, নিজস্ব ফ্যাক্টরি। আজকে এখন কি তৈরি হচ্ছে স্যার ফ্যাক্টরি? এখন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে পঞ্চের পাশাপাশি এই যে এই আইটেমটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এইটা এই আইটেমটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এই আইটেমটা কি ডালাই মাল? আচ্ছা আচ্ছা, ডালাই মাল, ছোট ছোট দানা থেকে কিভাবে এই একটা প্যাকেট আলাম সোলে রূপান্তরিত হয়ে যায়, চলুন এটা আপনারই ফ্যাক্টরি? তো আমার ফ্যাক্টরি। অন্য ভাই ভাই শুনেন শুনেন, ঢাকা শহরে কিন্তু অনেক আছে অন্য ফ্যাক্টরি নিয়ে ভিডিও করায় আমাদের, তা তো করতেছেন না? না না না, চলেন আমার ফ্যাক্টরিতে এই মালটা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এখন এই জুতাটা কিভাবে ছোট ছোট দানা থেকে সরাসরি মেশিন উৎপাদন হওয়ার পরে এখানে স্কিন এবং ফিটিং হয়, পলি হয়, সব আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাবো। বিশাল ফ্যাক্টরি ভাই, উপরে আমার গুদামজাত করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, জায়গা রয়েছে, আমরা যাবো। ফুটার মধ্যে দেখেন দর্শক, বুঝছে, ফুটা ফুটা দেখেন, ফুটার ভিতরে মেশিন। তারপরে এখান থেকে আরেকটা ঘর আছে না? হ্যাঁ মাশাআল্লাহ, পারবে উঠতেছে নাকি? জুতার পাহাড়, জুতার পাহাড় ইনশাআল্লাহ। উপর মালটা দেখলেন আমার হাতে, এটা এই যে ছোট ছোট দানা থেকে, এই যে দানা থেকে আমার কথা আছে, এই যে তো এই জন্য মনে হয় মুসুর ডালের দাম বেশি হয়েছে না? জি জি, এই সব মুসুর ডাল দিয়ে বানাতেছেন নাকি? হ্যাঁ না না না, মুসুর ডাল না, এগুলা চাইনিজ দানা। আচ্ছা, এগুলো আমি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি। আচ্ছা, এগুলো কেমন? আমি তো মনে করছি ভাই মুসুর ডাল, কিন্তু দাম বেড়ে গেছে কেমিক্যালের মাধ্যমে। এগুলো আমি ছোট ছোট দানা পরিণত করে এবং মেশিনে দেওয়ার পরে, আচ্ছা এই ভাই গ্লাসে করে কি করতেছে বলতো দেখি? গ্লাসে করে এগুলো মাপ দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেকটা আইটেমের একটা নির্দিষ্ট পরিমাণ দানার মাপ রয়েছে, এগুলো মাপগুলো এভাবে মাপ দিয়ে
আমরা মেশিনে কিভাবে ডালি না না এটা মিক্সচার এটা এটা দিবে এটা দিবে দিয়া এরকম একটা মিক্সচার মাল তৈরি হবে আচ্ছা 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 এই মালগুলো বাংলাদেশের অন্য সবচেয়ে সুন্দর মাল ট্রেন মাল এই মালগুলো 75 80 85 বিভিন্নটা বিভিন্ন রেটের দিবে এবং পরে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে তো ভিডিওর সাথে থাকবেন প্রতিটা গ্লাস ওই যে কালার মিক্স করা আছে না ভাই আপনাদের মধ্যে বড় মাসের মতো বুদ্ধি ভাই বড় মাস এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এত সুন্দর মেশিন আল্লাহ তাআলা আমাদের বানানোর তৌফিক দিয়েছে এই জন্য সরাসরি এত সুন্দর সুন্দর মাল আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এটা কতক্ষণ থাকবে অবস্থায় এটা 3 মিনিট তো দর্শক দেখলেন কিছুক্ষণ আগে ছোট ছোট দানা এখানে দিছি এখন সোলে রূপান্তরিত হয়ে গেছে এবং এই সোলে রূপান্তরিত হওয়ার পরে এভাবে স্কিন করার পরে দেখলেন যে কিভাবে স্কিন হয় স্কিন করার পরে ওই স্কিনটাকে ওই পাশে দিচ্ছে হ্যাঁ ওই স্কিনটার পাশে দিচ্ছে এভাবে এই প্যাকেটে রূপান্তরিত হয়ে যাবে এটা বিক্রয়ের উপযুক্ত এটার অল সাইজ আছে 2, 5, 6, 9, 10, 4, 1, 4, 5, 8 এটার অল গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ বিভিন্ন দাম 60 টাকা থেকে শুরু এটা পরিষ্কার করে নিচ্ছে না হ্যাঁ ছোট ছোট দানা থেকে এগুলো লেডিস মালের ছোলে রূপান্তরিত হবে আল্লাহ তাআলার মেহেরবান এই মেশিন পত্র কর্মচারী ওয়ার্কার এটা আল্লাহর মেহেরবান ঠিক আছে আমি বাংলার 64 ডিস্ট্রিক্টে কন্ডিশনের মাধ্যমে মাল প্রেরণ করে থাকি ছোট ছোট দানাগুলো এখানে দেওয়ার পরে এই যে এই দানাগুলো এখানে দেওয়ার পরে এই সোলে রূপান্তরিত হয়েছে এখন এর কতক্ষণ লাগে এটা অটোমেশিন 3 মিনিট লাগে 3 মিনিটের মধ্যে হ্যাঁ বের হয়ে যায় দর্শক তো দেখলাম ছোট ছোট দানা দেওয়ার পরে এরকম সোলে রূপান্তরিত হলো সোলে রূপান্তরিত হওয়ার পরে আমরা ফিতা ফিটিং করব স্কিন করব তারপরে সুন্দর এমন একটি মালে পরিপূর্ণ হয়ে যাবে যেগুলোর দাম মাত্র 40 টাকা তন শুরু এটা তো মহিলাদের লেডিস মাল দেখেন কত মোটা মাল মাত্র 40 টাকা তন শুরু বিভিন্ন সাইজ বিভিন্ন রেট খুব সুন্দর এবং 3টা কালার আছে এগুলোর এই যে আপনি মালগুলো দিলেন এই যে মালগুলো আসলে এই বাংলাদেশে তো সারা বাংলাদেশে পোষণ আপনি যদি পোষণ থাকে কিভাবে পোষণ বা কিভাবে আমাকে প্রথমে 2,000 টাকা দিয়ে মালগুলা মেমো করাবে মেমো করানোর পরে আমি মেমো করাবো এবং বিল করে দিব তখন চার্জার ডিস্ট্রিক্ট থেকে সুন্দরবনের মাধ্যমে বাদবাকি টাকা দিয়ে মালগুলো তুলে নিতে পারবে কন্ডিশন আবার পুরো টাকা দিয়েও ব্যাংকের মাধ্যমে পুরো টাকা দিয়েও মাল নিতে পারবে আবার সরাসরি আমার ফ্যাক্টরি বা শোরুমে আইসাও মাল নিতে পারবে বেকারদের জন্য আমার এই ব্যবসা একটা অতুলনীয় ব্যবসা ইনশাল্লাহ কারণ কি এই ব্যবসা কোনো পচবে না গলবে না একদম মানে খুব টেকসই মাল এগুলো 2 বছর যদি পল্লিত করে রেখে দেয় পচবে না গলবে না তো বেকার ভাইরা আমাদের থেকে নিয়ে হ্যাঁ মাত্র 10-15 হাজার টাকা পুঁজি নিয়ে 15-20 হাজার টাকা মাসে ইনশাল্লাহ ইনকাম করতে পারবো অনায়াসে এই যে আপনি বললেন 15-20 হাজার টাকা আমি 15 হাজার টাকা ইনভেস্ট করলাম এটা একটু কথার কথা বলতে কি আসলে 15 হাজার টাকা রোলিং করতে হবে হ্যাঁ রাইট এটার ভিতরে আবার একটু কম দামি আছে 20 টাকাওয়ালা হ্যাঁ 20-22 টাকা এগুলা যারা আমার তন পাইকারি নিয়ে খুচরা বেচবো তারা ডাবল লাভে বিক্রি করতে পারবো যারা আমার তন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবো তারা জোড়ায় 5 টাকা অনায়াসে ব্যবসা করতে পারবো সাপোজ জোড়ায় যদি 5 টাকা ব্যবসা করে এক বান্ডিলে 12 জোড়া থাকে 60 টাকা ব্যবসা হবে সারাদিন 50 বান্ডিল বিক্রি করতে পারলে 60 টাকা করে হলেও 1,800 টাকা ইনকাম হবে অনায়াসে ভাই আমরা তো আপনাকে গেছিলাম ফ্যাক্টরিতে কিন্তু ফ্যাক্টরিতে এত মাল নাই
কারণ এক এক সময় এক একটা ই হয় উৎপাদন হচ্ছে। হ্যাঁ রাইট। তো আমাদের দর্শকের জন্য আপনি কি কি দেখান বলেন? দর্শকের জন্য আমি তো বার্মিজ থেকে পঞ্চ থেকে শুরু করছি, এই পঞ্চটা তো দেখালাম মাত্র 10টা জোড়া, এগুলো আছে 20 টাকা, 22 টাকা, 25 টাকা, বিভিন্নটা বিভিন্ন ক্যাটাগরি এবং সাইজ অনুযায়ী দাম। ঠিক আছে, মাত্র এই জুতাটা মাত্র 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে, অনলি 20 টাকা। এটা 3 থেকে 4টা কালার থাকবে, 3 জোড়া 100 টাকা সেল করতে পারবে অনায়াসে। আর যারা খুচরা বিক্রি করবে, 1-1 জোড়া 50 টাকা বিক্রি করতে পারবে। আর পাইকারি বিক্রি করলে বা ভ্যান গাড়িতে বিক্রি করলে 3 জোড়া আমার তো 60-65 টাকা কিনে নিয়ে 100 টাকা অনায়াসে সেল করতে পারবে। আচ্ছা, তো এই বার্মিজ পঞ্চের পাশাপাশি আমার রয়েছে চটিমালের আইটেম, এগুলা চটিমালও আছে না, মাত্র 30 টাকা জোড়া, গরিবের চাঙ্গা মাল বলে, অনলি 30 টাকা জোড়া। খুব সুন্দর অনলি, এটা হলো মহিলাদের, এটা হলো পুরুষের, এটা মাত্র 31 টাকা জোড়া। হ্যাঁ, পুরুষের গরিবের চামড়া এটা সম্ভব ইনশাল্লাহ, সব সরাসরি আমি প্রস্তুত করে এর জন্য দেখতে থাকেন দেখতে থাকেন। আরো আরো ভালো ভালো আইটেম আছে। হ্যাঁ, এই যে বাচ্চা জুতো আর একটু বড় বড় গো আছে, সোজাগতা 10 টাকা তন শুরু, 10, 15, 20, 22, 25, 30, বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। যেমন বর্তমানে এই মালগুলো সবচেয়ে ট্রেন্ডিং মাল, এই মালগুলো চলতেছে, এই মালগুলোর রেট 75 টাকা তন শুরু, 75, 85, 90, 95, 100, এটার লগা আইটেম এবং ডিজাইন ভেদে দাম। যেহেতু সরাসরি আমি সবগুলো প্রোডাক্ট সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না, জাস্ট একটা আইডিয়া দিয়ে যাচ্ছে। শোনা আছে কম দামি কালেকশনের পাশাপাশি দামি মালের কালেকশনও আছে ইনশাল্লাহ, এবং ফ্রেশ মালের কালেকশন, এগুলো একটু দামি দামি। হ্যাঁ, এরকম দামি জেন্টস মাল আছে, এগুলো 40, 45, এই যে এগুলো আছে 33, এই যে পুরুষের একটি জুতা মাত্র 24 টাকা জোড়া, 24 টাকা জোড়া মাত্র। হ্যাঁ, এটা খুব টেকসই, দেখুন মাত্র 24 টাকা জোড়া। আর এই যে গরিবের চামড়া মালটা দেখালাম, এটা হলো গরিবের চামড়া মাল, এগুলো মাত্র আপনার 30 টাকা, 31 টাকা জোড়া, দেখুন খুব সুন্দর এবং মানানসই। তো আমার কাছে এইগুলোর পাশাপাশি এই যে এখানে এখানে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি, আমার নিজের 2টা ফ্যাক্টরির পাশাপাশি আমি 4টা কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করি, এগুলো আমার কিছু ডিলারশিপের আইটেম আছে 30, 32, 40। যারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, প্রত্যেকটা আইটেমের দাম সহ আমি ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ। গরিবের চামড়া মাল বলে মাত্র 55 টাকা জোড়া, মাত্র মাত্র 55 টাকা। ফ্যাক্টরিতে যখন ঘুরে আসলেন, এই মালগুলো আমার ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে পর্যায়ক্রমে, এটা ওটা মিলে প্রত্যেকটা এক এক সময় এক এক ডাশি এক একটা মেডিসিন এক কেমিক্যাল দিয়ে তৈরি করতে। এই যে মুরব্বীদের ডালাই মাল আছে মাত্র 60 টাকা জোড়া, যারা পাইকারি নিয়ে 65 টাকা বিক্রি করতে পারবেন, এবং যারা খুচরা বেচবে 100 টাকা অনায়াসে সেল করতে পারবে। এই যে দুই ফিতা ডালাই মাল আছে, এগুলো 55, 58 টাকা জোড়া। এই যে জেন্টস মাল আছে, হ্যাঁ, 50, 60, 70, 80, 90, 100, বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইস। এই যেগুলো আছে চায়না মাল, হ্যাঁ, এগুলো বিভিন্নটা বিভিন্ন রেট, 100 টাকা, 90 টাকা, 80, 60, 70, বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। এগুলো আমার পঞ্চ বার্মিসের পাশাপাশি এগুলো আমার ক্যাঙ্গারু আইটেমের কারখানা রয়েছে, এগুলো ক্যাঙ্গারু আইটেম। ক্যাঙ্গারু আইটেমগুলো সবচেয়ে কম দামিগুলো 60-65 টাকা, এবং যেগুলো গ্যারান্টি মাল, হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনার 80, 90, 100, বিভিন্নটা বিভিন্নটা। এই যে চামড়া ক্যাটাগরির ক্যাঙ্গারু আছে, এগুলো সম্পূর্ণ 3 মাসের গ্যারান্টিযুক্ত, হ্যাঁ, সম্পূর্ণ 3 মাসের গ্যারান্টিযুক্ত, এগুলো 80, 90, 95, 100, বিভিন্নটা বিভিন্ন। রোজামল ভাই, এই যে এইটা ফাইন ফাইন কিছু দেখতেছে, মানে মাথায় কিছু নাই, ফিতে নাই, মানে আমি যাবে কিছুই নাই, আবার এখানে স্ক্যানিং করতেছে, দেখা গেছে না, লাঞ্চে গেছে। তো এগুলো হচ্ছে সোল, সরাসরি আমার ফ্যাক্টরিতে কাঁচা দানা থেকে যে সোলটা তৈরি হয়, সোলটা কাটিং করে আমি এখানে মজুত করি, মজুত করার পরে আমি ওয়ার্কার দিয়ে এগুলো স্কিন করি। প্রয়োজনে আমার যে বড় বড় পাইকাররা থাকবেন, প্রয়োজনে চাইলে আপনারা আপনাদের মন মতন এই স্কিনগুলো করিয়ে নিতে পারবেন। এটা হলো হচ্ছে মহিলা সোল, আর এটা হচ্ছে পুরুষের সোল, এইগুলো সবচেয়ে কম দামি রেট। হ্যাঁ, এগুলা 3 জোড়া মাত্র 60-65 টাকা, 70 টাকা কিনে নিয়ে 100 টাকা ভ্যান গাড়িতে 3 জোড়া 100 টাকা সেল করতে পারবেন। 3 জোড়া 3 পদের কালার, এই যে 3 জোড়া 100 টাকা, 3 জোড়া 100 টাকা, এগুলো আমি ফিতা বসিয়ে দেবো, কালো ফিতা 3 জোড়া 100। আর পুরুষেরটা আছে, পুরুষেরটা 2 কালার দিয়ে 1 ডজন হবে, এগুলো 25 টাকা জোড়া, 24 টাকা জোড়া, বিভিন্ন ডিজাইন বিভিন্ন রেট, বিভিন্ন সাইজ বিভিন্ন রেট। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? এই যেমন এটা একটা পঞ্চের আইটেম আমার, হ্যাঁ, এটা একটা পঞ্চের আইটেম, কেউ আমার তখন পাইকারি নিল, এগুলা
এগুলো পাইকারি নেওয়ার পর যদি পাইকারি না সেল করতে পারে, পুরো প্যাকেটটা থেকে যায়, সেক্ষেত্রে আমাকে যদি চায় দুই বছর পর ইনশাল্লাহ রিটার্ন দিতে পারবে। দুই বছর? হ্যাঁ, যদি চায় না, এক মাস বা দেড় মাস। একটা এক্সাম্পল স্বরূপ, এই মালটা যদি যত্ন সহিত রাখে এই মালটা কিচ্ছু হবে না ইনশাল্লাহ। গ্রামের ভাই, তারা কিভাবে বিক্রি করবে বলেন দেখি? যারা বিক্রি করবে, যেমন এই পঞ্চ মালগুলা যেমন ভ্যানে করে বিক্রি করলে তিন জোড়া একশো টাকা ভ্যানে। আচ্ছা, ভ্যানে বিক্রি করবে তিন জোড়া একশো টাকা, ফুটপাতে বসে বিক্রি করবে তিন জোড়া একশো টাকা। আচ্ছা, তুর্কিতে নিয়ে বিক্রি করবে তিন জোড়া একশো টাকা। আচ্ছা, আমার তো অথবা আমাদের গ্রামে কিন্তু হাট গুলো আছে। হ্যাঁ, কিভাবে উনি আপনার মতো, আমি আজকে বুঝতে পারলাম যে আপনার এই আলম মার্কেট থেকে আপনার দোকান থেকে নিয়ে গিয়ে মালটা প্রোডাক্ট গুলো নিয়ে তার একটা গোডাউন রাখছে, আর সে তিনটা ভ্যান রেডি করছে। আর ওই ভ্যান যারা চালা গ্রামে গ্রামে যা বিক্রি করে তাদের একটা কমিশন দেয়, যে তোরা এই যে আজকে তোদের 200 জোড়া দিয়ে দিলাম, তোরা যত জোড়া বিক্রি করবি এটা এই কমিশন পাবি। কমিশন পাবি, তার মানে আমার ওই ভদ্রলোকের কাজ ছিল শুধু সকালে মালটা বের করে দেওয়া আর রাত্রে বুঝে নেওয়া। বুঝে নেওয়া, এটা একটা ভালো ব্যবসা, তাই না? আচ্ছা, এটা ভ্যান গাড়িতে ব্যবসা। আবার পাইকারি ব্যবসা আরেক ধরনের আছে, যেমন ওই ডিস্ট্রিক্টে কোন কোন বাজারে জুতার দোকান আছে ওই বাজারে যায় যা মার্কেটিং করে। রাইট 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 রাইট, এসআরের মতো, এসআরের মতো, এসআরের মতো ছবি নিয়ে সরাসরি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে এবং এরকম প্রতিষ্ঠান নিয়ে বসবে, প্রতিষ্ঠান সাজায় বসবে, প্রচার প্রচারণা চালাবে। আমি যেমন আপনার মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছি, ওনারাও চালাবে। তখন ওনাদের কাছে বিভিন্ন পাইকার আসবে, খুচরা পাইকার, পাইকারি পাইকার আসবে, তাদের কাছে উনি হোলসেল খুচরা দুটাই বিক্রি করতে পারবে। ভাই আপনি কিন্তু 3000 টাকা দিয়ে শুরু করে আজকে 3 কোটি টাকার মেশিন আপনার। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। তো এখন আপনার পরিকল্পনা কি আছে? শুধু আপনার না, আমার যারা কাস্টমার আছে, আপনার যারা কাস্টমার, তাদের কিন্তু আপনার কি পরিকল্পনা আছে বলুন? তাদেরকে উদ্যোক্তা বানাবো, তারা যাতে আমার থেকে প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি খুচরা উভয়ভাবে বিক্রি করতে পারে। এবং এই ব্যবসার সবচেয়ে লাভজনক সাইড হচ্ছে ভ্যান গাড়ি, যাদের 5টা ভ্যান গাড়ি থাকবো তারাও এলাকার চেয়ারম্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এক একটা ভ্যান গাড়ি 50 জোড়া জুতা বেচা কোনো ব্যাপার না। প্রিয় দর্শক, চেয়ারম্যান হতে চান তাহলে আমার ভিডিও দেখেন, আপনারা চেয়ারম্যান হতে পারবেন এবং 3000 টাকা থেকে 3 কোটি। ক্যালকুলেশন করে দেখা দেবো, এক একটা ভ্যান গাড়িতে 50 জোড়া জুতা বেচা ব্যাপার না, একটা ভ্যান গাড়িতে 50 জোড়া জুতা 20 টাকা করে ব্যবসা করলো 1000 টাকা প্রতিদিন, প্রতিদিন 1000 টাকা। যদি তার 5টা ভ্যান গাড়ি থাকে 5000 টাকা ইনকাম, 5000 টাকা ইনকাম হলে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম, তাহলে ওই লোক ওই গ্রামের চেয়ারম্যান হবেই হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, অনেক ভালো লাগলো, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, পরিশেষ একটা কথা বলতেছি, আপনারা ব্যবসা করবেন, আপনি আগে চিন্তা করবেন যে আসলে আপনি কোনটা পারেন। বাংলাদেশের সব ব্যবসা আছে, আপনি কোনটা মন মতো হয় সেটা বুঝে সুঝে তারপর শুরু করবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে কোনো এক ভিডিওতে, কোনো এক সময়, কোনো এক টাইমে। আসসালামু আলাইকুম।